প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য শূন্যপথকে কেন্দ্র করে দিন শেষে একেবারে ব্রেকিং আর্জেন্ট খবর আপডেট উঠে আসছে। জরুরি বিষয় নিয়ে থাকছে একাধিক তথ্য এই ভিডিওর মধ্যে। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, উঠে আসছে সুপার নিউমেরিক পোস্ট সংক্রান্ত নিয়োগ ও শূন্যপদ ঘিরে আজকের সবথেকে ব্রেকিং খবর। যে বিষয়টি জানা যাচ্ছে যে স্কুলে সুপার নিউমেমারি বা নিউমেরিক পদ তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তিতে ফের মহামান্য কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য। গত বুধবার সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় নির্দেশ দিয়েছেন যে আগামী সোমবার রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে যে এই পদগুলি তৈরি করা কার স্বার্থে। বিজ্ঞপ্তিতে লেখা ছিল, ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের পাশাপাশি যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরও ওই শূন্যপদে বিবেচনা করা হবে। মহামান্য আদালতের প্রশ্ন, এটা কেন? প্রসঙ্গত, এই বিজ্ঞপ্তি ইস্যুতে সিবিআই তদন্তের নির্দেশ আগেই দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হয়ে বর্তমানে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে মামলা। এই ইস্যুতেই ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের শিক্ষকদের নিয়ে দায়ের অন্য একটি মামলা এখন সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে চলছে। ওই দিন শুনানিতে বিরক্ত বিচারপতি বিতর্কিত চাকরি প্রাপকদের উদ্দেশ্যে বলেন, এই শূন্যপদ তৈরি করা হয়েছিল চাকরি হারাদের পুনর্বাসনের জন্য। কার্যত এ বিষয়ে আক্ষেপ ও কটাক্ষের সুরে সম্মানীয় বিচারপতি বলেন কিছুটাই যে, এদের একটা সিম্পল অঙ্কের পরীক্ষা নিন, দেখবেন কী ফল হয়। সম্মানীয় অ্যাডভোকেট জেনারেল মহাশয় জানাচ্ছেন যে সুপার নিয়মেমারি পদ তৈরির বিজ্ঞপ্তি ছিল ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের জন্যই। কার্যত সুপার নিউমেমারি পোস্টের নিয়োগ এবং শূন্যপদকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।